দিতে চাল ওই ডালাবি ভাঙ্গা পরি ওরে দারুন বি দশজন যুবককে উদ্দেশ্য করে বলতেছে, তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমাদের পিতা এবং মাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকাও, বরকতের নজরে তাকাও, আমার আল্লাহ বলে দিয়েছে ওই সন্তানের আমল না আমার মধ্যে আমার আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। তাদের মধ্য থেকে একটা যুবক মাথাটা নিচু করে হাত দুইটা জোর করে আল্লাহর রসুলের দপ্তরে বলতেছে, আল্লাহর রসুল পিতা মাতার দিকে তাকাইলে তার কবুল হজ আমল নামায় লিখে দিবে আল্লাহ। আমি যদি পিতা মাতার দিকে দৈনিক বরকতের নজরে 10 বার তাকাই আল্লাহ কি 10টা কবুল হজ আমার আমল নামায় লিখে দিবে? আল্লাহর রসুল বললে 10 বার কেন, তুমি যদি 100 বারও তোমার পিতা মাতার দিকে ভালোবাসার নজরে তাকাও, মহব্বতের নজরে তাকাও, আল্লাহ 100টা কবুল হজই তোমার আমল নামায় লিখে দিবে। সুবহান আল্লাহ। দরদিরা, তাদের মধ্য থেকে একজন যুবক কেঁদে কেঁদে আল্লাহ নবীর চরণে বলতেছে, আল্লাহর রসুল জগতে যার বাবা আছে যার মা আছে সে নয় তো কবুল হজ তার আমল নামাই লিখে নিল, ও আল্লাহর রসুল আমার যে জগতে বাবাও নাই আমার যে মাও নাই আমি বাবা মায়ের জন্য তবে কি কিছুই করতে পারবো না, আমি তো জিন্দা থাকতে আমার বাবা মায়ের সেবা করতে পারি নাই। আল্লাহর রসুল বলল, কেন পারবা না, তুমি তোমার পিতা মাতার জন্য বেশি বেশি দান করবে, এতিম মিসকিনকে খাওয়াবে। আর দেখবেন আলেম সাহেবরা যখন মোনাজাত করে মোনাজাতের মধ্যে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত পাঠ করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। আল্লাহর রসুল বলে, এই দোয়া পড়ে বেশি বেশি করে তোমার পিতা মাতার জন্য মাওলার কাছে সাহায্য চাইবে, সে যেখানেই তোমার পিতা মাতা থাকুক সেখানেই যেন আল্লাহ তাদেরকে ভালো রাখে। আমার নবী তার বয়স যখন মাত্র 6 বছর, বাবাদের কি কষ্ট হইতেছে? আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, শিশুকালে আমার নবী তার এক খেলার সাথী নাম তার তাহের, তাহেরকে নিয়ে খেলা করে রৌদ্রের মধ্যে, রৌদ্রের মধ্যে খেলা করতে করতে তাহের ঘেমে গিয়েছে, ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যায়, তাহেরকে ডেকে ডেকে বলতেছে, তাহের বাবা তুই আমার একমাত্র সন্তান, এইভাবে রৌদ্রের মধ্যে খেলা করতেছিস ঘেমে গিয়েছিস, বাবা এইভাবে খেলা করলে তুই তো কালো হয়ে যাবি। তাহেরকে বুকের মধ্যে নিয়া গালের মধ্যে একটা চুমো দিয়া মুখে একটা খেজুর তুলে দিল। আমার নবীর বাবা নাই তাকায় তাকায় দেখে আর বলে, তাহের এই লোকটা কে তোমাকে এত ভালোবাসে? আল্লাহর নবী বলে, তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা। বাবার কথা শুনে আবার দয়াল নবী কেঁদে দিয়ে বলতেছে, বাবা বাবা বুঝি এমনই হয়, বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবি আদর করে, কই আমার বাবা তো এসে আমাকে কোনোদিনও গালের মধ্যে চুমো দিয়ে আমাকে যে খাইয়ে দিল না। আমার দয়াল নবী মা আমেনার কাছে গিয়ে বলতেছে, ও মা প্রত্যেক সন্তানের নাকি বাবা আছে তেমনি আমারও তো বাবা আছে, আমার বাবা কোথায় মা, আমি আমার বাবার ভালোবাসা কোনোদিন পাইলাম না। মা আমেনা বলতেছে, মোহাম্মদ তুই তোর বাবার কাছে যাবি, শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল, শিশু মোহাম্মদকে নিয়ে সাথে এক দাসী, ওই দাসীকে নিয়ে মোহাম্মদ আমার দয়াল নবী। মা আমেনা বলতেছে, মোহাম্মদ ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ, তুই ডাকলে তোর ডাক শুনে তোর বাবা চলেও আসতে পারে। আমার দয়াল নবী ব্যথা ভরা হৃদয় নিয়া বাবার রওজার পাশে গড়াগড়ি করে কাঁদে আর বলে, বলে ও বাবা প্রত্যেকটা সন্তানই তার বাবার ভালোবাসা পায়, এটা সন্তানের অধিকার, ও বাবা তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আমাকে একটু বুকে নিয়ে আদর করে যাও না বাবা। আবার দয়াল নবী কান্না করে, আবার দয়াল নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে বলে, তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলা, তুমি তো চাইলে তোমার দোস্তের বাবাকে রওজা থেকে উঠাইয়াও দিতে পারো। আমার আল্লাহ বলে, না রে ফেরেশতারা, আমার দোস্ত সন্তান হয়ে তার বাবার জন্য কাঁদে
আজকে যদি সন্তানের কান্না দেখে আমি বাবাকে ফিরিয়ে দেই, এমনি করে কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদে, আমি আল্লাহর ওই সন্তানের বাবাকে উঠিয়ে দিতে হবে। অনেকক্ষণ কান্নাকাটি করে আমার নবী বাবার দেখা না পেয়ে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথিমধ্যে আবুয়া নামক মোকামের মধ্যে যখন পড়ল, আল্লাহ ডেকে ডেকে আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি এই মুহূর্তে গিয়ে আমার দোস্তের যিনি মা মামেনা, মামেনার জানটাও কবজ করে নিয়ে আসো। আহারে দরদিরা, একটা সন্তান তার বাবার ব্যথায় কাঁদে, ওই মুহূর্তে যদি কারো মা চলে যায় এমনি করে যার হারাইছে সেই তো জানে। আমার নবী তাকে দেখে মামেনা কেমন করে জানে ডইলা বললেন, মামেনারে ডাকে, ও মা কথা বলো, মামেনা কোনো কথা বলে না। আমার নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যে এই দেশে গেছে, আমার মা দুঃখিনী আমাকে চিরশান্ত করে, এতিম করে, কাঙাল করে আমাকে ছেড়ে চলে গেল, আমার যে আপন বলতে আর কেউ রইল না। সেখান থেকে বাবুকের একটি গান আমি, আমার কেউ রইল না রে এই দুঃখিনীর তরতিয়ার, কেউ রইল না রে আমার কেউ রইল না রে স্বপন ভাই এই দুঃখিনীর তরতিয়ার, কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর তরতিয়ার, কেউ রইল না রে আমার কেউ রইল না যার বাবা বেঁচে আছে মা বেঁচে নাই, আবার অনেক বান্ধবরা আছে যার মা বেঁচে আছে বাবা বেঁচে নাই, আবার এমনও দরদি আছে যার বাবা মা কেহই পৃথিবীতে নাই। এমন দরদি আছে নিদান কালের যেই দরদি মুর্শিদ, যেই বান্ধব যাকে দেখলে মনের দুঃখটা ভুলে থাকা যাইতো, সেই বান্ধব মুর্শিদকেও হারিয়ে ফেলেছে। আরে আমি দুঃখে পাই না যেই ডাল ধরি, দরদি রে ওই ডাল আমি ভাঙা পড়ি, আমি দুঃখে পাই না যেই ডাল ধরি, মুর্শিদে যান
ডালাবি ভাঙ্গা পরি, ওরে দারুণ বিধি রে, আমার কান্দতে কান্দতে জন্মে গেল সুখ না, ও দারুণ বিধি রে, কান্দতে কান্দতে জন্মে গেল সুখ না, দারুণ বিধি রে। কান্দতে কান্দতে জন্ম গেল সুখ হইল না, আমার কেউ রইল না আবার জ্বালা জোড়ায় না,
ভাইয়ের মতো এমন বান্ধব হবে নাহি মিলে, আপন ভাই মইরা গেলে হয় সম্পত্তির ভাগি, দরিকার ভাই আস জানা তারা নিদান কালের সাথী, দরিকার ভাই গলার মাঝে সামনে পইরা যায়, আই রে ভাই একবার সঙ্গ করি, আই রে ভাই একবার সঙ্গ করি, আমার বুকেতে জড়াইয়া ধরি, আই রে ভাই সঙ্গ করি, বুকেতে জড়াইয়া ধরি রে, আই রে ভাই একবার সঙ্গ তারে মইল দরদি গেল, ওরে দারুণ বিধি রে, না পাওয়ার বেদনা জইতে আর পারি না, ও দারুণ বিধি জালালের জালারে রশিদ চান হারানোর জালা সইতে পারি না,
জালের জালা রে রশিদ জানা